এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শেয়ানাগিরি করছে আলো, শেয়ানাগিরি করছে বর্দা, তুমি কিছু বলো, তুমি এভাবে চুপ থেকো না, কিছু একটা বলো অন্তত। ও পুজো প্রসাদ দিয়ে রাজনীতি করছে, তারপরে তুমি চুপ করে থাকবে? রাজনীতি করলে ক্ষতি কি? তো হ্যাঁ, মেনে নিচ্ছি, ধরে নিলাম যে আলো প্রসাদ নিয়ে রাজনীতি করছে। তা তোরাও তো একটু আগে খাওয়ান নিয়ে রাজনীতি করছিস। ইট মারবি অথচ পাটকেল খাবি না, তা হয়? খেয়ে নে ভাই। আমি কোনো রাজনীতি করছি না, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে সবার জন্য প্রসাদ নিয়ে এসেছি। সেই প্রসাদ আমি সবার হাতে তুলে দিয়েছি, মামুনির হাতেও তুলে দিয়েছি। বিশ্বাস করুন, আমি ভালো মনেই দিয়েছি। এরপর মামুনি প্রসাদ খাবেন না কি করবেন সেটা তো সম্পূর্ণই তার ব্যাপার। ফেলে দাও বলছি, ওটা খেও না, ফেলে দাও। মা, আমি তোমাকে বারণ করছি, এটা তুমি খেও না। আমি অন্য মন্দির থেকে এক গামলা প্রসাদ এনে তোমাকে খাওয়াবো, এটা তুমি ফেলে দাও। এই তো একটু আগে তো আমার কলার ধরে অমৃত অমৃত করলি, কি বর্দা এখন চুপ? একটু আগে ঋতুকে বলছিলে আমাকে মারতে, কি হলো? সব ফুস। কি আর কিছু বলা আছে তোমাদের? সবাই লেজে খেলে না বর্দা, আর সবার সাথে লেজে খেলে জেতা যায় না। তোমরা আবার হেরে গেলে। কাজটা ভালো করলে না আলো, একদম ভালো করলে না। এর ফল কিন্তু তোমাকে পেতেই হবে। একটু আগে তো এক গামলা খিচুড়ি ফেলে আপনারাও খুব একটা ভালো কাজ করেননি। এই পৃথিবীতে কত মানুষ আছে যারা খেতে পায় না, সেখানে দাঁড়িয়ে আপনারা মুখের সামনে খাবার পেয়েও এইভাবে ফেলে দিলেন, তার শাস্তি তো আপনাদের পেতেই হবে। দেখুন, এই পৃথিবীটা ঠাকুর দেবতার মন্দির, এখানে প্রত্যেকটা মানুষের জীবন ঠাকুরের অবদান। শুধু মানুষ কেন, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। সে খাবার ভালো হোক মন্দ হোক, ঠাকুরের প্রসাদ সেটা। খিচুড়িটা হয়তো আপনারা সাধারণ খাবার ভেবে ফেলে দিয়েছিলেন, কিন্তু সেটাও আসলে ঠাকুরেরই প্রসাদ। আমি কিন্তু তোমাকে লেজে খেলাইনি আলো, কিন্তু তুমি আমাদেরকে লেজে খেলিয়েছ। খুব বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি সুদে আসলে সব ফেরত পেয়ে যাবে, সবটা। চলো মা। মাথায় এত বুদ্ধি, আমরা তো ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি ওদের মুখে জামা ঘষে দেবে। কার মন দেখতে হবে তো। ওরে বাবা আলো, কি ভয় না পেয়েছিলাম আমি। এবার শান্তি। সীতমা যেরকম তোর মা, সেরকম ও আমার স্ত্রী। ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। যদি তোর মা আজকে বেঁচে থাকত, অন্য কোনো থার্ড পার্সন এসে যদি তোর মাকে প্রপোজ করত, তাহলে সেটা জানার পর আমি কি করতাম? আলোর জন্য তো আমি কম এফোর্ট দিইনি, তাহলে সেগুলোর কি কোনো দাম নেই?
আমি তো আলোকে চাই, তাহলে আমি কি করবো, কার কথা শুনবো, নিজের মনের কথা না বাবার কথা? আলোর কাছে ফোন করে আমাকে ক্ষমা চাইতেই হবে। আলো, আমি ভুল বুঝলে আমি বাঁচতে পারবো না। বাবা ঠিকই বলেছিল, বাবা ঠিকই বলেছিল। আমি যাব না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হঠাৎ এই সময় ফোন করলেন? বলছিলাম যে আপনার সাথে আমার কিছু কথা ছিল। না, ভয় পাবেন না, আমি এখনই আপনাকে অফিসে আসতে বলছি না, বাট কাল একটু সকাল সকাল অফিসে আসতে পারবেন? আর্জেন্ট কোনো দরকার? মানে আর্জেন্ট তো অবশ্যই, কিন্তু অফিসিয়াল কোনো কাজ নয়, মানে বলতে পারেন আমার পার্সোনাল কিছু কথা আছে। আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন, সিরিয়াস কিছু? পারলে কাল 9টার দিকে চলে আসুন, আমি পৌঁছে যাব, তখনই সবটা বলব। এখন রাখি, গুড নাইট। গুড নাইট। উনি আবার আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? হ্যালো, কি হয়েছে, কি ভাবছো? কিছু না। আমার সত্যি করে বলো কি ভাবছো। আদিত্য বাবু ফোন করলেন। কখন? এই তো জাস্ট একটু আগে। কি বলছে? বলছেন আমার সঙ্গে ওনার কি একটা দরকার, কাল সকাল 9টার মধ্যে অফিসে যেতে বললেন। কেন, আবার কি দরকার? জানি না, দেখি কাল অফিসে গেলেই বুঝতে পারবো।